এত অল্প কফি 275 টাকা দাম, এইটা খাইলে মনের ব্যথা, মাথা ব্যথা, বাতের ব্যথা, দাঁতের ব্যথা সব চলে যাবে। ও ওয়াও, আই রিয়েলি ডিডন্ট এক্সপেক্ট ইট। ও দোস্ত, এইভাবে সার্ভ করবে এটা ভাবি নাই, দামটা অনেক বেশি। যাই হোক, আমি 2 মাস 10 দিন ধরে আমি টাকা জমায় এটা আমি এখানে আসছি খেতে, সো প্যারা নাই চিল। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ফ্লেমিং মাঞ্জি রাইস আর হচ্ছে কোল্ড অ্যাপেটাইজার, আজকের পর্বে দেখাবো হচ্ছে লাহাম স্পেশাল মিক্স গ্রিল প্ল্যাটার। ওয়াও, নামটা শুনতে যেমন সুন্দর, খাবারটা দেখতেও তেমন সুন্দর। বেসিক্যালি আমি কাবাব অর্ডার করি গ্রিল টমেটো খাওয়ার জন্য, বাসায় আমি পারি না করতে। আমাদের দেশেরগুলো একটু বেশি মশলাযুক্ত হয়, এটা একটু কম মশলাযুক্ত। এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের অনেকটা কাইন্ড অফ আগুনেই পড়ে আর ওদের এটা পুরোটা কয়লায় আসছে। এটা হচ্ছে চিকেন উইংস 6 পিস দেওয়া, এটা 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 হচ্ছে ল্যাম্প শিশ কাবাব, এটা চিকেন শিশ তাও, এটা বিফ শিশ তাও, ল্যাম্প চপ। ওয়াও, মানে অল ইন ওয়ান, মানে উটির মাংসও থাকতো। আচ্ছা, সবার আগে কোনটা টেস্ট করবে? এটা এটা সব ল্যাম্প চপ, ল্যাম্প চপ। ল্যাম্বের যে মিট ওটা কিন্তু ওইভাবে সাধারণত ওরকম খাওয়া হয় না, তাই না? ল্যাম্প কাবাব এই প্রথম আমার লাইফে ট্রাই করা ভেড়ার মাংসের কাবাব। ল্যাম্বের মাংস তো মজা হয়, ভালো একটা জিনিসের জন্য আমি টাকাগুলো জমাইছি। আহ শান্তি, এই যে শান্তি, পোড়া অংশটা বেশি মজা। অবশ্য ম্যাক্সিমাম পোড়া, কিছু কিছু জায়গা পুরোপুরি পড়ে যায় না, তো একসাথে মিক্স করে খেতে হবে। ট্রাস্ট মি, আপনি বাংলাদেশের কোনো জায়গাতে এরকম টেস্টের কোনো কাবাব খুঁজে পাবেন না, যত চিকেন বা বিফের খান না কেন। আর যদি আমি প্ল্যাটারের বাকি কাবাবগুলো খাইনি, বাট এটা আমার কাছে অসম্ভব রকম ভালো লাগছে। এটা ল্যাম্প শিশ কাবাব, মানে আমি আগে একটু আনকমন যেগুলো সেগুলো একটু টেস্ট করে দেখাচ্ছি, যেহেতু এগুলো আর কি সচরাচর সব জায়গায় খাওয়া হয় না। এই অথেন্টিক অ্যারাবিয়ান কুইজিনগুলো আপনি পাবেন লাহাম রেস্টুরেন্ট, এটা হচ্ছে উত্তরা 9 নম্বর সেক্টর 60 নম্বর হাউস। এবং ওদের যে বানানোর যে কোয়ালিটি, যে ধরনটা, এটা এক্সেলেন্ট। যারা উত্তরায় থাকেন তারা মেবি অনেকেই জানেন না যে এখানে এত ভালো একটা রেস্টুরেন্ট আছে। তবে হ্যাঁ, একটু এক্সপেন্সিভ, এটা জেনে শুনে আপনারা আসবেন এবং আপনারা ট্রাই করবেন কি কয়েকজন মিলে আসতে। তাহলে হবে কি, এত এক্সপেন্সিভ খাবারগুলো যখন ডিভিশন হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ভাগে কিন্তু অনেক কম টাকা পড়বে। ওই টাকার মধ্যে এত মজার মজার খাবারগুলো যখন খাবেন তখন আপনারাই বলবেন যে আসলে এই খাবারগুলো এত টাকাই ডিজার্ভ করে। ওদের এখানে যে সসটা, এটা একেবারে অ্যাজ ইউজুয়াল সস, এখানে আহামরি কিছুই নেই, বাট গার্লিক সস যেটা, এটা ভালো, বেশ ভালো। গার্লিক সসটা ক্রিমযুক্ত বেশি, আর ওদের গার্লিক সসটা দিয়ে কাবাবগুলো খেতে ভালো লাগতো। সাধারণত বাংলাদেশের যে কাবাবগুলো সেগুলো একটু শক্ত শক্ত হয়ে যায় কাবাব করার পরে, কিন্তু এখানে প্রত্যেকটা কাবাব কিন্তু অনেক সফট, কয়লায় পোড়ানো সত্ত্বেও অনেক সফট, এরকম জুসি না যে জুস বের হয়ে যাবে এরকম এরকম না। এখন বিফ শিশ তাওটা টেস্ট করি, একদম গরুর মাংসের টুকরা, পুরো আস্ত গরুর মধ্যে নাকি মেরুদণ্ডের এক পাশে এক, মানে একটা পোর্শনের মাংস থাকে যেটা নাকি 1 থেকে 1.5 কেজি পর্যন্ত হয়, টেন্ডার সামথিং সামথিং হোয়াট এভার ইট ইজ। তো এটা রান্না করতে নাকি বেশিক্ষণ সময় লাগে না, তো ওই অংশটা দিয়ে নাকি এই বিফ শিশ তাওকটা হয়। সো এটা একটু টেস্ট করে দেখি কেমন। ভালো, ওই ফিলটা আমি বুঝতেছি না, ওরা যেভাবে এক্সপ্লেন করছে সেটা বুঝতে পারতেছি না, এটা হয়তো বা ওরাই ভালো জানে, বাট টেস্ট ভালো। এইটা বরং অন্যান্য কাবাবের থেকে এটা একটু ঝালঝাল। অনেকে বলে যে ল্যাম্বের নাকি একটা মানে গন্ধ থাকে, অনেকে নাকি গন্ধ পায়, এখানে কিন্তু টোটালি এরকম কোনো গন্ধ আমরা পাইনি, কোনো গন্ধ পাইনি। ওনারা বা বলতেছে যে এটা নাকি অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্টেড ল্যাম্বটা। অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করলে কি হালাল হবে? ওরা জবাই দেওয়ার সময় কি হালাল হবে? আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে ওদের এই কাবাবের প্ল্যাটারের প্রাইসটা অনেক বেশি, বাট ট্রাস্ট মি, ওদের নর্মাল মেনুতে এই ল্যাম্প চপের 3 পিস হচ্ছে 2000 টাকা, মানে ব্যাট সহ 2000 টাকা আসবে। সো আপনি এটা 2695 অর্থাৎ 2700 টাকার মধ্যে এত কিছু পেয়ে যাচ্ছেন, সো এটা রিয়েলি ডিজার্ভ করে। আর আমার খাওয়া এটা ওয়ান অফ দ্য বেস্ট কাবাব প্ল্যাটার ইন ঢাকা।
ঢাকার মধ্যে আমরা আসলে এর আগে এত মজার কাবাব খাই, হ্যাঁ খাইছি, বাট সেগুলো হচ্ছে বাংলাদেশি কাবাব ছিল। হ্যাঁ, বাট এরকম অ্যারাবিয়ান কাবাব বা এরকম বাইরের দেশের এটা রিয়েলি খাওয়া হয়নি। এটা আসলে বেশ দারুণ, হাইলি রিকমেন্ড করবো। এইরকম একটা খাবার দেখে বসে থাকার কোনো চান্সই নাই। তো সুন্দর ডেকোরেশন, লেমন বাটার সস, নাইস সি ফুড প্ল্যাটার, ওয়াও। সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে এইটা, ঝিনুক মাসেলস না? ইয়েস। আর এখানে প্রন, এটা ডোরি, আর এটা নরওয়ে স্যালমন, এটা হচ্ছে স্কুইড, এটা কিং সাইজ চিংড়ি। আগে মাসেলসটা দিয়ে ট্রাই করবা? ইয়েস, কারণ এইটা হচ্ছে সুপার ইন্টারেস্টিং। মাসেলসের যে টেস্টটা, এই টেস্টটা আমার কাছে একটু কেমন একটু হালকা গন্ধ গন্ধ লাগে, বাট ওরা যে বাটার বা সস টস সব কিছু দিছে না, এইটার কারণে আর কি একটু খাওয়া যাচ্ছে, আর এটা একটু তিটকুটে টাইপের লাগে, বাট ওরা যেভাবে করছে এটা একটু আর কি খাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন স্কুইডটা খাই। স্কুইডটা ভালো, সেলসের থেকে স্কুইডটা ভালো। আমাদের দেশীয় যে স্কুইডগুলো, ওগুলোর টিউবটা কিন্তু ছোট থাকে, ওগুলোও ছোট ছোট হয়, এটা কিন্তু দেখছো অনেক বড়। প্রনটা শুধু এখানকার দেশি, বাদ বাকি এখানে যা আছে সব ইম্পোর্টেড। এতে মাংসের মতো নি লাগে, চুই টাইপের ওরকম না, কম, তুলনামূলক তুলনামূলক কম। স্যামন ফিশ এমনি মজা হয়, আর ওদের রান্নার যে প্রসেস অথেন্টিক অ্যারাবিয়ান হাতে, খাবারের টেস্ট খুব ভালো লাগছে। ডোরি ফিশটা একটু কেমন কেমন জানি লাগতেছে, এটা অত বেশি ভালো লাগে না। এর সাথে একটু ফ্লেক্স দাও আছে, আর ফ্লেক্সটাও মনে আমাদের দেশি না, ইম্পোর্টেড না, না একদম ঝাল না। ঝালনা তাই না? অনেক ডিপ লাল, বাট ওরকম ঝাল না। এখানে যতগুলো খাবার দেখানো হয়েছে সবগুলো খাবার আলাদা আলাদা দিনে খেতে আসতে হবে, একসাথে এগুলো সব খেতে আসলে বোকামি করা হবে। তুমি যেটা করছো, আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা আইটেম একটু আলাদা আলাদা দিনে খেতে আসতে, কারণ আপনি যদি রাইসের সাথে ওই কাবাব প্ল্যাটার নিয়ে নেন তখন কিন্তু দুইটার টেস্ট কিন্তু আপনি একটু আলাদা ঝেলা ফেলবেন, সেই সাথে হচ্ছে খাবারের যে অ্যাকচুয়াল টেস্টটা ওটা কিন্তু ওরকম বোঝা যাবে না। আর সেই সাথে সি ফুড প্ল্যাটারটা কিন্তু টোটালি আলাদা করে খাবেন, এটার সাথে অন্য কিছু মিক্স করলে কিন্তু সব জগা খিচুড়ি পেকে যাবে। ওভারঅল তোমার কাছে সব প্ল্যাটারের মানে মধ্যে কোনটা বেশি বেস্ট মনে হয়? কাবাব, কাবাবটা বেস্ট। দেশীয় খাবারের কোনো স্বাদ আমি এখন পর্যন্ত পাইনি স্প্রাইট ছাড়া। ঢেলে দিই টার্কিশ কফি 275। ও মাই গড, স্মেলটা কি রে ভাই, এত অল্প কফি 275 টাকা দাম। এটা হলো মিডল ইস্টের কফি, এবং ওনারা দাবি করতেছে যে এটা খেলে নাকি মাথা ব্যথা একেবারে হাওয়া হয়ে যাবে। তুমি হলো ফুড ব্লগার, তুমি চা খাবা টং দোকানের চা? হ্যাঁ সেটাই তো, এটা আমাদের নেওয়ার কথা ছিল না, বাট ওনাদের এখানে আসে দেখে আমরা ট্রাই করতেছি। এটা নাকি ঢাকার অন্য কোথাও অ্যাভেলেবেল না, ওনারা যেটা দাবি করতেছে। আই ডোন্ট নো, কি অনেক তিতা। এটা খাইলে মাথা ব্যথা কেন? এইটা খাইলে মনের ব্যথা, মাথা ব্যথা, বাতের ব্যথা, দাঁতের ব্যথা সব চলে যাবে, কারণ এটা খাইতে খেতে আপনি মারা যাবেন, এত স্ট্রং তাই বলে। যারা নাকি মিডল ইস্টে থাকে তারা নাকি এটা অনেক খায়, সো বাংলাদেশের সবার কাছে কেমন লাগবে জানেন, তবে যারা কফি খোর হ্যাঁ তারা কিন্তু এই তিতাটা সহ্য করতে পারবে। না না না, জিনিসটা কিন্তু তিতা, তবে মজা, মানে মজা বলতে কি ফ্লেভারটা মজা, তাই না ভাইয়া? ফ্লেভারটা মজা, বাট জিনিসটা খুব তিতা। আমার কাছে মনে হইতেছে কি এটা চিরতা, মানে ছোটবেলায় যে মারা খাওয়াই দিত না জোর করে চিরতা, মানে শরীরে সমস্ত ব্যথা বেদনা বাইর করে দেওয়ার জন্য, এইটার টেস্টটা ঠিক ওরকমই লাগতেছে আমার কাছে। আপনারা যারা স্ট্রং কফি পছন্দ করেন এবং টার্কিশ কফিটা টেস্ট করতে চান, ঢাকা সিটির মধ্যে এই একটা জায়গাতে পাওয়া যায়, আপনারা চাইলে এটা টেস্ট করতে পারেন। ওই টার্কিশ আইসক্রিম খাওয়ার জন্য যেমনকে নাচানাচি না করে এই জায়গায় এসে টার্কিশ কফিটা খেয়ে যান, ভাল লাগতেও পারে। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমি এই কফিটা পুরোটা শেষ করতে পারিনি, দ্যাটস ওয়াই সবাইকে সরি, টাকাটা তো আমার গেছে। যাই হোক, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর জানাবেন আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল। আল্লাহ হাফেজ।